আসলে শয়তান যখন লারে তখন মানুষের মধ্যে এরকম ভোট চাপে, এই হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে আসে ডান্স করতেছে, বা রে বা কি টিকটকার রে বা, মানে খুব খুশিতে আছে। হ্যাঁ, যখন প্রশাসনিক মানুষজন দেখবে তখন খুব মজা হবে। আর এই যে আরেকজন বান্দরের মতো ধ্যান কোথায় উঠছে, স্মৃতিসৌধের উপরে উঠে পড়ছে একদম, কেন উপরে নিচ থেকে দেখা যায় না, উপরে ওটা কি করতেছে, তো সবাই ভিতরে দেখেন আরো মজা পাবেন। তো এতদিন তো আমরা দেখে আসলাম যে নবীনগর স্মৃতিসৌধ কিরকম, তো আজকে আমি আমার কপাল ভালো যে আজকে আমি ভিতরে ঢুকতে পারছি। তো আসলে অনেক ভালো লাগছে, তো এটা হচ্ছে আমাদের লাখো মানুষের রক্তের বিনিময়ে আমাদের স্মৃতিসৌধটা হয়েছিল। তো এর ভিতরে আমরা ঢুকছিলাম, তো আপনাদেরকে আমরা দেখাবো এর ভিতরে কি কি আছে। তো আপনারা ভিতরটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। নবীনগর জাতীয় স্মৃতিসৌধের ভিতরে এই অবস্থানটা এরকম। এটা হচ্ছে নবীনগর স্মৃতিসৌধের ভিতরে আমাদের লাখো মানুষের রক্তের বিনিময়ে এই স্মৃতিসৌধটা তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে কোনো নিরাপত্তা নাই, কোনো কিছু নাই। এটা আমি এর কারণে বলতেছি, কারণ এখানে সবাই জুতা পরে উঠতেছে। এটা হচ্ছে স্মরণীয় একটা জায়গা, এই স্মরণীয় জায়গাটাতে মানে জুতা পরে উঠতেছে, মানে এটা এক ধরনের লজ্জাজনক একটা বিষয়। এটা এখানে আমি উঠছি, এটা এর কারণ হচ্ছে কারণ জুতাটা খুলিনি, মানে চাপা চাপি ছিল যার কারণে, কিন্তু এটা ওটা ঠিক না। এটা আমি নিজেও আমি জানি যে ওটা ঠিক না, তারপরেও কেয়ার করা, এই ভিডিওটা দেখানোর জন্য আপনার শেয়ার করার জন্য তারা ওরাতে উঠে পড়ছিলাম। তো এখানে উঠছি, ওটার পরে দেখি যে কিছু মানুষ আবার টিকটক বানাতেছে, বা রে বা এত, মানে কি আর বলবো এই বিষয়টা। তো টিকটক করতেছে কারা সেটা অল্পতে একটু পর আপনার দেখতে পারবেন। তো তার আগে বলে নেই যে এখানে জুচি গেছে এবং আমার ছোট ভাই সাদিক, সে এখানে যাওয়ার পরে দেন অনেক খুশি, তারা মানে জীবনের প্রথম এখানে আসছে। শুধু ওরা না, এখানে আমরা নিজেও, আমি জীবনের প্রথম এই জায়গায় আসছি। তো আসার পরে দেখেন কি হচ্ছে এখানে, আর একটু সামনে যান, সামনে গেলে বুঝতে পারবেন যে টিকটক করে কারা। তো টিকটকাররা এখানে আসে টিকটক বানাতেছে, সি 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 এখানে আসে টিকটক করে, এখানে আসে এক ভাই টিকটক করতেছে, একজন টিকটকার ভাই। ও ভাই, আপনার এই আইডির নাম কি? আইডির নাম কি ভাই? আমার রিলস ভাই, ফেসবুক। ও ফেসবুক রিলস। আইডির নাম কি? ডিএক্স আজম খান। ও ফলোয়ার কত? ফলোয়ার আছে 5k। আমি ভাই এখন কেবল নতুন করে স্টার্টিং করতেছি। হ্যাঁ করেন, সমস্যা নাই। তো আসে আমার এক ভাই সাথে দেখা হয়ে গেল, সে টিকটক করতে ব্যস্ত। তো আমরা এখানে আসছিলাম, এই যে তো এখানে দেখতে পাচ্ছেন যে মানে ভিতরে আসার পরে আমার এক ভাই সাথে দেখা হয়ে গেছে, সব আমার সাথে ছবি তোলার জন্য আসছে। তো ভাই ছবি উঠাবো না? হ্যাঁ ভাই উঠাও, ধরো ক্যামেরাটা ধরো। তো তোমার পেজ আছে? না পেজ নেই। তো ও আমাকে চিনছে, ধরো ইউটিউব চ্যানেল আছে। তো দেখতে পারলাম যে এখানে আসার পরে আমার এক ভাই সাথে দেখা হয়েছিল ছবি তোলার জন্য। তো আসে না ভালো লাগতেছে, সত্যি কথা বলতে জীবনের প্রথমে দেওয়ালের মধ্যে আসছি। আসলে লাখো মানুষের ভালোবাসার স্মৃতি এটা, তো লাখো মানুষ, এত মানুষ মানে মারা যাওয়ার পরে আমরা এই জিনিসটা পাইছি, মানে কি বলবো, স্মৃতি হিসাবে। হ্যাঁ, তো এই জিনিসটা ঘুরতে পারতেছে, আসলে খুব ভালো লাগতেছে, এতদিন আসতে পারিনি, তো আজকে আসলে খুব ভালো লাগতেছে। তো আমার সাথে আছে আমার ওয়াইফ, তো না দেখালে তো নয়, এইদিকে আসো। আর সাথে আছে আমার এই যে ফুফাতো ভাই, ফুফাতো ভাই ছোট ভাই। তো আমরা তিনজন আসছিলাম ঘুরতে, তো আসার শুধু পায়ে ঢুকে পড়ছি। তো তোমার কেমন লাগতেছে বলো তো? আমার অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণে মানুষ, অনেক মানুষ এখানে, অনেক মানুষ। তো এই মানুষের ভিড়ে আমরা এখানে চলে আসছি সামনে। তো এই যদি কই গেল রে, হ্যাঁ তোমার এক খুঁজে পাইতেছি না আমি। তো আমরা এই যে ভিতরে চলে গেছিলাম একটু আগে, তো দেখতে পারলেন আপনার ভিডিওটা। তো এই দেখেন অনেকে এখানে আসছে, তো এখানে কখনোই ঢুকতে পারিনি, তো আজকে সুযোগে ঢুকে পড়ছি। ওই যে ছোটো ভাই বলতেছে যে উপরে উঠবে, আসলে ওটা উঠা যাবে না। হ্যাঁ উঠে না, পরে যাবা। অনেক ভালো লাগতেছে জায়গাটা, আসা মাইন্ড ব্লোয়িং, এক্সট্রা অর্ডিনারি। এই সাদিক পুরো নটন পরে যাবা। ওই দেখো, দেখতে দেখতে দেখো, আসলে মানুষের যখন শয়তানে কিন্তু হারে, তখন মানুষ ওই উপরে উঠে। তো শয়তানে লাড়তে আছে যার কারণে উপরে উঠতেছে। এই যদি শয়তানে লাড়ে না দেখো যার কারণে উপরে উঠতেছে। হ্যাঁ দেখেন কি করতেছে, কত উপরে উঠছে, ঠাস করে পড়ে মরে যাবে। এই যে এটা ভিতরে অবস্থান, ভিতরে এরকম। তো লোকটা শয়তানের লাড়তেছে আসলে, পড়ে গেলে বুঝবো। তো এখানে দেখেন অনেক মানুষ মানা করতেছে, নিচে নামো নিচে নামো। তো আসলে কে শুনে কার কথা, এই হচ্ছে অবস্থা। তো মানুষের ভূতে সুখে থাকতে ভূতে গেলায়। তো যাই হোক, তো আমরা এখন নেমে যাবো, কারণ বেশিক্ষণ থাকা উচিত হবে না, কারণ প্রশাসনের অনেক লোকজন আছে। হ্যাঁ উঠো, উপরে উঠো। তো আমরা এটার উপর দিয়ে উঠছিলাম,
তো উঠে যে নামার জন্য চেষ্টা করব এখন নামবো তো ফাইনালি আমরা নেমে পড়ছি নেমে পড়া পরে ওই যে আমার ওয়াইফ ওদিকে যাচ্ছে তো আমি এখানে ব্লগটা শেষ ফিনিশিং দিয়ে দিব ফিনিশিং বলতে কি আসলে ব্লগে কোনো ইচ্ছা ছিল না তো হঠাৎ করে যেহেতু ঢুকে পড়ছিলাম এর জন্য আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম তো সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আমাদের ফলোয়ার প্রায় 1 লাখ হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আর যারা প্রবাসে দেখতেছেন তাদেরকে অন্তরের অন্তরে অন্তর চলতে ভালোবাসা টাটা বাই বাই আল্লাহ হাফেজ